এই দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঘড়িতে এখন 6:28 বাজছে, 11th February, আজকে সানডে। তো আমাদের ফ্লাইট আছে 8:10-এ, প্রথমে হায়দ্রাবাদ যাবে, হায়দ্রাবাদ থেকে তারপরে কলকাতা, মোটামুটি 1:35-এ নামবে। ঠিক আছে, তো আমাদের এই যে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখে নাও, টিকিট নাম্বার 2-তে আছে আমাদের ফ্লাইটটা। চেক ইন পেক ইন হয়ে গেছে, এই দেখো টিকিট পেয়ে গেছি। তো ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে দেখা হচ্ছে, ব্লগে বোঝাই তো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এখান থেকে আমরা যাব হায়দ্রাবাদ এই ফ্লাইটে, ইন্ডিগো ফ্লাইট। এই যে লাইন দিয়ে ঢোকাচ্ছে, এখানে এত ডিসিপ্লিন এই এয়ারপোর্টটাই, সবাইকে লাইন দিয়ে একদম ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যাচ্ছে। ফ্লাইটটা একটু ছোট আছে, আমাদের সিট নম্বর 20A দেখাবো গিয়ে। চলো, এই হচ্ছে ইন্ডিগো বাস। পুরো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখে নাও, আমাদের ফ্লাইট এটা। একটু আগে কুয়াশা ছিল, এখন পুরো সূর্য উঠে গেছে। চলো এবার আমাদের হায়দ্রাবাদ এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। হায়দ্রাবাদ ফ্লাইট এন্ট্রি দেখে নাও, এই যে জানলা, এই দেখো চাকা, এটা পাখা, এরোপ্লেন কিভাবে চলে এটা নিয়েও একটা পড়াশোনা আছে। ঠিক আছে, এগুলো অনেক কিছু জানার আছে, সেগুলো জানবে, জেনে আমাকে কমেন্টে জানাবে। হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমে চলে এলাম। ওই এয়ারপোর্টটা দেখো, হায়দ্রাবাদ ইন্দিরা গান্ধী, এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, দেখো আমরা বাসে চেপে আছি, এবার আমাদের একটা টানেলের নিচ দিয়ে নিয়ে যাচ্ছে। কি জানি কি হচ্ছে, ফার্স্ট টাইম আসছি তো, এরকম এক্সপিরিয়েন্স প্রথম হলো যে একটা টানেলের ভিতর দিয়ে আমরা এয়ারপোর্টের টার্মিনালে যাচ্ছি, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ অ্যারাইভড। এরপর আমাদের ফ্লাইট আছে 11:50-এ, ছাড়বে হায়দ্রাবাদ থেকে কলকাতা, মোটামুটি 1:55-এ পৌঁছে যাবো আমরা কলকাতা। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। একটু আগে ছিলাম ব্যাঙ্গালোরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার আগে ছিলাম ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাইয়ে। ঠিক আছে, তো আমরা আমাদের জার্নিটা শুরু হয়েছিল 6 তারিখে কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে ম্যাঙ্গালোর, আবার ম্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আবার কলকাতা। এইভাবে আমরা একটা সার্কেল, ঠিক হলো না, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। সারা ভারতের একটা মোস্ট পার্ট ঘুরে নিলাম 5 দিনের মধ্যে, এবং আমাদের একটা বড় কাজও হয়ে গেল, ন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করা এবং প্রেজেন্টেশন করা। ঠিক আছে, তো এর বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে, আরব সাগরের তীরেও গেছি আমরা। আর চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পাবে।
আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, কি হলো। চলো, এ দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্ট দেখে নাও। হায়দ্রাবাদ শহরটা কিন্তু খুব ক্লিন শহর একটা দেখে যেটা মনে হলো। ঠিক আছে, আমরা এখন ডোমেস্টিক ট্রান্সফারে যাচ্ছি। ডোমেস্টিক ট্রান্সফার হবে মানে আমাদের কি বলে কানেক্টিং ফ্লাইট ছিল, তো তাই আমরা ম্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে এতে যাব কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, এখানে এই তো কলকাতার ফ্লাইট দিয়ে দিয়েছে 11:50। ঠিক আছে, 11:50 কলকাতা ফ্লাইট দিয়ে দিয়েছে, 6E376 অন টাইমে আছে, গেট নাম্বার 5 আছে। ঠিক আছে, গেট নাম্বার 5 আমরা চলে যাব। এই যে দেখো ডোমেস্টিক ট্রান্সফারে ঢুকে যাচ্ছি এবার। ট্রান্সফার ডেস্ক এখানে দিয়েছে, আর এখানে কি নিচ্ছে ব্যাগেজ ট্যাগেজ, আমাদের ব্যাগেজ চলে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো ফ্লাইটে দেখা হচ্ছে। খুবই ভালো একটা এয়ারপোর্ট। এইটা যাচ্ছি আমরা, চলো এই যে আরো চলছে এদিকে, বিভিন্ন রকম আছে। এটা কি, এটা ব্যাগেজ নাকি? ব্যাগেজ তো আমাদের নিতে হবে না, দেখি কি হয়। টয়লেটটা দেখো একবার এয়ারপোর্টের, এই দেখো কত ভালো টয়লেটটা, একবার দেখে নাও। ঠিক আছে, এ দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভিতরে আমরা আছি, পুরো এরিয়াটা একবার দেখে নাও। খুবই একটা ক্লিন জায়গা পুরো এয়ারপোর্টটা। গেট নম্বর 5 কাছে আছি আমরা, এদিকে ডোমেস্টিক সব আছে, ফ্লেভার্স অফ হায়দ্রাবাদ বলে একটা এখানে রেস্টুরেন্টও আছে পিছনে। হায়দ্রাবাদি বিরিয়ানি, সকালবেলায় তো বিরিয়ানি খাওয়া যাবে না, এখন 11:00 বাজছে। ঠিক আছে, আমাদের ফ্লাইট 11:50 কলকাতা। ঠিক আছে, সেখানে গিয়ে পুরো দেখা হচ্ছে আমাদের, চলো। এই যে হায়দ্রাবাদি রেস্টুরেন্টে খাবারের দামগুলো দেখো, চিকেন বিরিয়ানি 575। ঠিক আছে, আর এই দেখো আমরা একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছি, 220 rupees। এই যে খাবার গুলো অ্যাভেলেবল। ঠিক আছে, নন ভেজ থালি, মাটন বিরিয়ানি, ভেজ থালি, চিকেন ফ্রাই বিরিয়ানি, সব হায়দ্রাবাদি। ঠিক আছে, লস্যি, ডেজার্ট সব আছে, এগুলো হচ্ছে হায়দ্রাবাদি খাবার। এদিকে আছে দমদম এয়ারপোর্টে ল্যান্ডিং হবে এবার। এই যে কলকাতা শহরটাকে দেখে তো উঠতে চলে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং হচ্ছে। ঠিক আছে, এই দেখো সুন্দর স্টেডিয়ামটা দেখে না একবার, এটা একটা, ও না স্টেডিয়াম নয়, এটাই রানওয়ে, রানওয়েতে আমরা ঢুকে গেছি। ল্যান্ডিং হয়ে যাবে,
সকালে জার্নি শুরু করেছিলাম ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে এখন কলকাতা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো এইভাবে এটা এখানেই ভিডিওটা শেষ করি। ওইদিকে আর একটা ইন্ডিগো ফ্লাইট গেল রানওয়েতে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন দেখো আমরা কলকাতা এয়ারপোর্টে আছি, নেমে গেছি। ঘড়িতে এখন বাজছে 2:36, কিন্তু আমরা নেমে গেছিলাম 2:00। ব্যাগেজ কালেকশন করতে করতে আধ ঘন্টা লেগে গেল। ঠিক আছে, দেখো আমাদের ব্যাগেজ কালেকশন হয়ে গেছে। মোবাইল একটু চার্জ কম ছিল বলে এখানে চার্জটা দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আপডেট, আমরা কলকাতায় পৌঁছে গেছি। ব্যাঙ্গালোর থেকে সকালবেলায় 8:10 ফ্লাইট ছিল, এখন প্রায় 2, মানে 6 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো এবার আমরা এখানে ভিডিওটাকে এন্ড করে দেবো। জার্নিটা আমাদের কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু আবার কলকাতা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো। ঠিক আছে, কলকাতা এয়ারপোর্ট, চলো, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই। You like an animal, we just need